গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার সর্দিটা না অনেকটাই কমেছে, অনেক এখন একটু বেশ আরাম পাচ্ছি না। তো যে অবস্থা হচ্ছিল দুদিন, কি বলবো তোমাদেরকে, তোমরা তো আমার গলা শুনিয়ে বুঝে গেছো আমার যা হয়েছিল। ঠিক আছে চলো, আজকে হচ্ছে 12 তারিখ, আমি উঠে গেছি ঘুম থেকে, আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে গেছি আর তোমাদেরকে আজকের বাইরের ওয়েদারটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। দেখলে তো আজকের বাইরের ওয়েদারটা খুব ভালো, খুব ভালো। চলো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে চা খেয়ে নিই। আজকের ব্রেকফাস্টে কি আছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি কি আছে আজকের ব্রেকফাস্টেতে। আজকের ব্রেকফাস্টে আছে এই যে পরোটা, আর কি আছে, আর এই যে আলুর তরকারি, ঠিক আছে। এইখানে হচ্ছে মা করছে। মা গুড মর্নিং বলো একটু। গুড মর্নিং। এই যে মা করছে, আর ওখানে দিদি বেলে দিচ্ছে, আর এই যে এখানে বাবা ফোনেতে কথা বলছে, এই যে দেখো, এই যে ফোনে কথা বলছে বাবা। তাহলে তো আজকের ব্রেকফাস্টে কি আছে, আজকে ব্রেকফাস্টে পুরো জমে যাবে, দারুণ লাগবে, দারুণ। চলো এখন তো মায়েরা করছে, একটু পরে আমরা খেয়ে নেব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর তোমাদেরকে দাঁড়াও, বাবা এখানে একটা সুন্দর ছোট্ট বাগানের মতো করেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এটা হচ্ছে একটা ছোট্ট বাগান, এখানে মা বাবা দুজনেই জল দেয়। দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এই দেখো, এই দেখো কত ভালো ভালো ফুল হয়েছে। ওই দেখো ওখানে থোকা টগর আছে, এখানে পেঁপে গাছ বসিয়েছে, পেঁপে গাছটা না হলুদ মতো হয়ে গেছে, কেমন হয়ে গেছে। এখন মা আর বাবা বেরোবে হচ্ছে গাছ কিনতে। এই দেখো একটা ছোট্ট গোলাপের, কি সুন্দর গোলাপের কালারটা দেখো, এই দেখো এই একটা গোলাপ ফুল হয়েছে। এই যে দেখো এখানেও কি সুন্দর হয়েছে, এই যে বাবা একটা ছোট্ট গাছের মতো করেছে বাগানের মতো, এই দেখো কত সুন্দর ছোট 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 গাছ। এই দেখো তোকে দেখালাম বাবার বাগানটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে বলো, ঠিক আছে। অনেক গাছ বসিয়েছে, আবার গাছ কিনতে যাচ্ছে, আরও বসাবে গাছ। এই যে মার বাবা বেরোবি গাছ কিনতে, যখন আবার গাছ বসাবে আবার দেখিয়ে দেবে। এখানে খুব সুন্দর সব হয়েছে গাছ, খুব ভালো ভালো ফুলও হয়েছে, থোকা টকাগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, তোমরাও দেখেছো, খুব ভালো লাগছে দেখতে গো। এই যে এখানে এখন টুবলু বসে বসে খাচ্ছে, ওর প্রচুর চাপ আছে এখন, ওই জন্য কালকেও দেখতে পারবেনি ওকে তোমরা ব্লগেতে। আজকে একটু সময় হয়েছে বলে এসেছে নিচে, নিচে এখন বসে খাচ্ছে। আর ওখানে বাবা রেডি হয়ে গেছে, আর মাও রেডি হয়ে গেছে, মার বাবা দুজনে বেরোচ্ছে গাছ কিনতে। এই যে এখন মা আর বাবা যাচ্ছে, তোমাদেরকে বললাম গাছ আনতে, এই যে যাচ্ছে, কি গো এই যে হেলমেট ফেলমেট পরে মা পুরো রেডি, বাবা হেলমেট পরে রেডি, যাও ঘুরে এসো দুজনে মিলে।
যা ঘুরে এসো, ভালোভাবে আসবো যুদ্ধ করে, যাও সাবধানে যাও। বাবা ক্যামেরার দিকে তাকিয়েই আছে, যাও এই যা চলো। বলেছিলাম মা বাবা গেছে গাছ কিনতে, তারা কি কি গাছ এনেছে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এইটা হচ্ছে কাটি মন, এই গাছটা, এইটা এটা হচ্ছে আম্রপালি, হ্যাঁ এই কাটি মনটা হচ্ছে বাংলাদেশি গাছ, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ল্যাংড়া, এই যে এতগুলো আম গাছ, এটা কি গাছ, এটা এটা কোন আম গাছ, এটা হিমসাগর, এটা এটা হিমসাগর, এটা দেখো এই যে আর অনেকগুলো ফুলের গাছ এনেছে, দেখো টগর ফুলের গাছ, পিয়ারা গাছ দুটো, পিয়ারা গাছ এনেছে দুটো, লিচু গাছ, এই যে এটা লিচু গাছ, এই যে এটা লিচু গাছ, এই যে লিচু গাছ, পিয়ারা গাছটা দুটো দেখো, এই যে এগুলো সব গাছ, এই যে ওই তো ওই তো পিয়ারা গাছ, এই যে এই তো এই যে এটা এটা পেয়ারা গাছ আর এটা পেয়ারা গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ নিয়ে চলে এসেছো তোমরা। এটা লেবু গাছ, এইটা পাতি লেবু, এই যে পাতি লেবুর গাছ, এটা যেটা বাবা হাতে নিয়ে আছে ওটা, এই যে এটা দেখো কত গাছ নিয়ে এসেছে, এগুলো সব কালকে বসানো হবে, দেখো দেখলে তো কত গাছ নিয়ে এসেছে মা বাবা, গুলো সব কালকে লাগানো হবে। ঠিক আছে চলো আমি স্নান করে নিই, এখন অনেক বেলা হয়ে গেছে, স্নান করে এবার খেয়েও নেব চলো। এই যে আমার স্নান এখন হয়ে গেছে, এবার চলো আজকে লাঞ্চ করে নিই। আর আজকের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে ভাত আছে, ওল ভাতে আছে, পনিরের তরকারি আছে, অড়হর ডাল আছে, আর চাটনি আছে টমেটোর। চলো লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। অনেকক্ষণ পরে তোমাদের কাছে এসেছি, আর এখন 7:30 বেজে গেছে, 8 বাজতে চলছে, আমাদেরও চা খাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ডিনারে কি আছে জানো, লুচি আর চিকেন কষা, সেই চিকেন কষাতে যেটা মা সেদিনকে বানিয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল, তো ওটাই হচ্ছে আমরা বানাতে বলেছি। আমি আর টুবলু চিকেন খাবো খাবো করছিলাম, ওই জন্য বাবাকে বললাম চিকেন আনতে, বাবা চিকেন এনে দিয়েছে, আর মা হচ্ছে চিকেনটা করার জন্য রেডি হচ্ছে। আর হচ্ছে চিকেনটা হয়ে যাক, তারপর চিকেনটা কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আগে চিকেনটা হোক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো চিকেনটা দেখতে হয়েছে কেমন, আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ খেতে হয়েছে, পুরো মাখো মাখো, এরকমই ভালো লাগে খেতে লুচির সাথে। এই যে খেয়ে নিলে তোমরা চিকেনটা কেমন দেখতে হয়েছে। এখন আমাদের খাওয়া হয়নি, খাবো, টুবলুর আবার মিটিং স্টার্ট হয়েছে, উপরে গেছে, আর বাবা একটু বেরিয়েছে, বাবা এখন মনে হয় ওই যে সামনেই পুজো আছে তো তো চাঁদা ফাঁদা তুলতে গেছে হয়তো, আর বাবা আসুক, টুবলুও নিচে নামুক, তারপর আমরা ডিনার করে নেব। আর ওখানে হচ্ছে মা একটু কাজ করছে, বাবা ফিরে গেছে, আর টুবলুরও মিটিং হয়ে গেছে, আমরা এই মাত্র ডিনার করলাম। আর ডিনারে তো বলেই দিয়েছিলাম কী ছিল, চিকেন কষা আর তার সাথে ছিল লুচি, পুরো জমে গেছিলো আজকের ডিনারটা। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি আমার ব্লগের কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টে শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন টাটা, গুড নাইট। All I've seen.